আসসালামু আলাইকুম সবাইকে, সোলজার একাডেমির পক্ষ থেকে স্বাগত। 2022 সালে তুমিও নাবিক হতে পারবা। কিভাবে নাবিক হতে পারবা সে বিষয়গুলো নিয়ে আজকে পুরো ভিডিওতে আলোচনা করব, তোমাদের সঙ্গে কিছু পরিকল্পনা শেয়ার করব এবং তোমাদের প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত, কি করা উচিত। নৌবাহিনীর নাবিক পদে যারা 2022 সালে আবেদন করেছো এখন থেকে কিভাবে প্রস্তুতি নিবা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, ভিডিওর শুরুতে যারা আমাদের সোলজার ট্রেনিং একাডেমির প্রথম ভিডিওটি দেখছো, আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। আর যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আরেকটা রিকোয়েস্ট, আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আমরা চেষ্টা করি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি এবং অন্যান্য বাহিনীর জন্য আমরা এখানে টিউটোরিয়ালমূলক অনেক ভিডিও দিয়ে আলোচনা করি। এই ভিডিওগুলো একটু তোমরা আমাদের চ্যানেলে দেখে আসবে। তো যাই হোক, ভিডিওর শুরুতে বলেছিলাম আসলে তুমিও নৌবাহিনীর নাবিক হতে পারবা। কীভাবে নৌবাহিনীর নাবিক হতে পারবা এটা নিয়ে একটু আলোচনা করি এবং পরিকল্পনাগুলো শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা আবেদন করছো, আমি যদি ছাত্র থাকতাম তোমাদের মতো, যদি আমি যদি নৌবাহিনীতে আবেদন করতাম তাহলে আমি কি করতাম, আমার পরিকল্পনাটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। আমি সবার প্রথম নৌবাহিনীতে যেহেতু আবেদন করেছি, আমার মেডিকেল কোনো সমস্যা আছে কি না, কারণ মেডিকেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বাহিনীর ক্ষেত্রে, নৌবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ। মেডিকেল কোনো সমস্যা আছে কি না আমি ভালো একজন দক্ষ ডাক্তারের কাছে যাইতাম, বা যার এই বিষয়ে দক্ষতা আছে, যে জানে তার কাছে পরামর্শ নিতাম এবং আমার নিজের মেডিকেলটা চেক আপ করে যদি কোনো সমস্যা বের হতো। এখনও মোটামুটি 13 সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে, এখনও 1.5 মাসের কারো 2 মাসের মতো সময় আছে। এই সময়টার মধ্যে কোনো মেডিকেল সমস্যা হলে সর্বপ্রথম আমি আগে মেডিকেলটা সমাধান করে ফেলতাম। পাশাপাশি নৌবাহিনীতে 5টা বিষয়ের উপরে পরীক্ষা হয়, আবার কখনো কখনো 6টা বিষয়ের উপরে প্রশ্ন আসে। কী কী বিষয়ের উপরে প্রশ্ন আসে এটা একটু বলি। বাংলা, বাংলা কোন বিষয়ের উপরে প্রশ্ন আসবে, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট ক্লাস 9-10-এ, একটু গোপন কথা তোমাদেরকে শেয়ার করি। বাংলা ক্লাস 9-10-এর যে বইগুলো ছিল ওই টেক্সট বইয়ের পিছনের দিকে দেখবা যে কিছু গুরুত্বপূর্ণ MCQ আছে, ওই MCQগুলো পড়বা, পাশাপাশি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটাই। ক্লাস 8-এর যে বাংলা টেক্সট বইটা ছিল ওই ক্লাস 8-এর টেক্সট বইয়ের পিছনেও দেখবা যে কিছু MCQ আছে, ওই MCQগুলো এবং ক্লাস 9-10-এর MCQগুলো একদম মুখস্থ করে ফেলবা। তুমি অবশ্যই অনেকগুলো কমন পাবা, যে কোনো জেলা থেকে তুমি পরীক্ষায় দিতে যাও, আমি গোপন কথা শেয়ার করছি তোমাদের সাথে। এরপরে ইংরেজি পরীক্ষা হবে। ইংরেজি পরীক্ষা কি, ক্লাস 8 এবং 9-10-এ যে সিলেবাসটা ছিল গ্রামারের সিলেবাসটার উপরেই কিন্তু আসলে ইংলিশের প্রশ্নগুলো আসবে। প্রত্যেকটা বিষয়ে, নৌবাহিনীর প্রত্যেকটা বিষয়ে কিন্তু তোমার 10টা করে প্রশ্ন থাকবে। সাধারণ জ্ঞান, ভালো একটা সাধারণ জ্ঞানের বই আমি কিনতাম, কিনে পড়া শুরু করে ফেলতাম। আসলে সাধারণ জ্ঞান কোথায় থেকে আসবে এটা তো বলা কঠিন বিষয়। কারেন্ট অ্যাফেয়ার্স একটা বই কিনতাম, কিনে সমসাময়িক ঘটনাগুলো উপরে আমি তথ্য জানতাম এবং ভালো একটা সাধারণ জ্ঞানের বই কিনে ওই সাধারণ জ্ঞানগুলো মোটামুটি মুখস্থ করে ফেলতাম। গণিত, সাধারণ গণিত, সাধারণ গণিত কোন বিষয় থেকে আসবে, ক্লাস 8-এর যে সাধারণ গণিতের বইটা ছিল ওখান থেকে কিছু অঙ্ক আসে এবং ক্লাস 9-10-এর তোমার বই থেকে অঙ্ক আসবে। এখানে জ্যামিতির সংজ্ঞা আসতে পারে, ত্রিকোণমিতি আসতে পারে, পরিমিতির অঙ্ক আসতে পারে, বিভিন্ন বীজগণিতের সংজ্ঞাগুলো আসতে পারে, লাভ ক্ষতির অঙ্কগুলো আসতে পারে। অর্থাৎ এক কথায় তুমি এই ক্লাস 8 এবং 9-10-এ যে টেক্সট বইগুলো আছে ওই টেক্সট বইয়ের পিছনে যে MCQগুলো দেয়া আছে MCQগুলো খুব ভালোভাবে পড়বা, তাহলে ইনশাল্লাহ অনেকগুলো কমন পাবা। তাহলে আমাদের 4টা বিষয় হলো, প্রথম বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে হলো সাধারণ জ্ঞান, সাধারণ গণিত, এবার আসে সাধারণ বিজ্ঞানে। এখন সাধারণ বিজ্ঞান কোথায় থেকে আসবে, ক্লাস 9-10-এ যারা সায়েন্সে পড়ো হয়তোবা অনেকে সাধারণ বিজ্ঞান নাও থাকতে পারে আর কি, বাট ক্লাস 8-এ কিন্তু সাধারণ বিজ্ঞান বইটা ছিল। ক্লাস 8 এবং ক্লাস 7-এর সাধারণ বিজ্ঞানের বইয়ের যে MCQগুলো দেয়া রয়েছে বইয়ের পিছনে, ওই MCQগুলো প্রত্যেকটা অধ্যায়ের মুখস্থ করে ফেলো। পাশাপাশি তুমি একটা দৈনন্দিন সাধারণ বিজ্ঞানের একটা ভালো বই কিনতে পারো, কিনে তুমি স্টাডি করতে পারো। এবং এর পাশাপাশি অনেক জেলায় দেখা যায়, গত বছরের অনেক জেলায় দেখা গেছে নৌবাহিনীতে কিন্তু সাধারণ বিজ্ঞানে তোমার 5টা করে IQ কোশ্চেন দিয়ে দিছে, ছোটো ছোটো IQ। এই IQ কোশ্চেনগুলো তুমি ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। এই হচ্ছিল তোমাদের সঙ্গে আমি গোপন কিছু তথ্য শেয়ার করলাম। আশা করি তোমরা যদি আমার এই গাইডলাইনটা ফলো করতে পারো, ইনশাল্লাহ নৌবাহিনীর নাবিক পদে
লিখিত পরীক্ষায় খুব ভালো করতে পারবা। তো যাই হোক, প্রথম বললাম যদি আমি ছাত্র হইতাম তোমাদের মতো, যদি নৌবাহিনীতে আবেদন করতাম তাহলে আমি পরীক্ষা দেওয়ার আগে কী কী করতাম এইটা আজকে শেয়ার করছি। প্রথমত আমি আমার মেডিকেল চেক আপ করাতাম, আমি আবার রিপিট করছি, যদি কোনো সমস্যা থাকতো আমি মেডিকেলটা সমাধান করে নিতাম দক্ষ এবং যোগ্য লোকের পরামর্শ বা ভালো ডাক্তার দেখায়। এরপরে লিখিত পরীক্ষার জন্য খুব প্রিপারেশন নিতাম, প্রতিদিন মোটামুটি আমি 6 থেকে 8 ঘন্টা একটা সিলেবাস সাজাই ফেলতাম, রুটিন সাজাই ফেলতাম, ফেলে আমি ওইভাবে স্টাডি করতাম। এরপরে নৌবাহিনীতেও কিন্তু শারীরিক কিছু পরীক্ষা হয়, হ্যাঁ, সেটা সিট আপ হতে পারে, পুশ আপ হতে পারে, এরপরে হচ্ছিলো তোমার একটু ছোটোখাটো জায়গায় একটা দৌড় দিতে পারে, এই ধরনের শারীরিক অনুশীলনগুলো বাসায় চর্চা করতাম, প্রতিদিন প্র্যাকটিস করতাম। এবং নৌবাহিনীর শেষে কিন্তু তোমার ভাইবা পরীক্ষা হবে। এখন ভাইবা পরীক্ষার যদি তোমার কারোর সামনে কথা বলার যদি জড়তা থাকে, তুমি যদি লজ্জা করো, এগুলো থাকলে কিন্তু অনেক সময় অনেকে নার্ভাস হয়ে যায়, ভাইবা পরীক্ষায় গিয়ে কিন্তু খারাপ করে। তো ভাইবাতে যাতে ভালো করা যায় সেই কারণে আমি কি করতাম, আমার রুমে একটা বড় আয়না লাগাইতাম, আয়না লাগাই আমি আয়নার সামনে বসে বসে প্রতিদিন প্র্যাকটিস করতাম। এবং মজার বিষয়, আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যারা আসে কোচিং করতে, আমি কিন্তু তাদের তো ভাইবা নেই, ডেমো ভাইবা নেই, পাশাপাশি তাদেরকে কিন্তু রুমে আমি আয়না সেট করে দিয়েছি, তারা কিন্তু আয়নাতে বসেও প্র্যাকটিস করে ভাইবাগুলো। তো তোমার যদি কেউ বা কারো কাছে ভাইবা দেওয়ার যদি কোনো সক্ষমতা না থাকে, তুমি অ্যাটলিস্ট একটা আয়না লাগাও, আয়না লাগায় তুমি প্রতিদিন বিভিন্ন কোশ্চিন করো। কোশ্চিন আসলে খুব সহজ হয় ভাইবাতে, তোমার নিজের সম্পর্কে বলতে বলে, পরিবার সম্পর্কে, বাবা মার সম্পর্কে, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে, নৌবাহিনীতে কেন চাকরি করতে চাও, তোমার শিক্ষা জীবন সম্পর্কে, তোমার এম ইন লাইফ, তোমার হবি, হ্যাঁ, নৌবাহিনীর বিভিন্ন বিষয়গুলোর উপরে কোশ্চেন আসতে পারে, মুক্তিযুদ্ধের বিষয়ের উপরে প্রশ্ন আসতে পারে, এই বিষয়গুলো একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবা ভাইবার জন্য। নার্ভাস হবা না, ভয় পাবা না, যেটা সত্য সেটাই বলবা, তাহলে দেখবা যে ইনশাল্লাহ আশা করা যায় তুমি ভালো করতে পারবো। আর তোমাদের মতো আমি যদি ছাত্র হতাম আমি আসলে এই কাজগুলোই করতাম। আর আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যারা প্রস্তুতি নিতে আসে তাদের জন্য আমি আসলে এবার কিছু গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন এবং কিছু নোট এবং কিছু শিট তৈরি করছি। যেমন আমাদের কিছু ইম্পর্টেন্ট, যেহেতু নৌবাহিনীর পরীক্ষা লিখিত পরীক্ষাটা সম্পূর্ণ এমসিকিউর উপরে হয়, সেই কারণে আমরা একদম গুরুত্বপূর্ণ, একদম খুবই গুরুত্বপূর্ণ টপিকসগুলো দিয়ে আমরা এমসিকিউ সাজিয়েছি। একটু আমি তোমাদেরকে দেখাই, দেখো এমসিকিউগুলো কীরকম আসতে পারে। এটা একটা গণিতের স্যাম্পল দেখাচ্ছি, ঠিক আছে, গণিতের স্যাম্পল তোমরা একটু দেখো। আচ্ছা, এই ধরনের গণিতের স্যাম্পলের এমসিকিউ আসতে পারে, ঠিক আছে, প্রত্যেকটা বিষয়ের উপরে। ক্লাস 8 এবং 9-10 যে গণিতের সিলেবাসগুলো ছিল, তো ওই সিলেবাসগুলোর উপরে আমাদের তো একটা অভিজ্ঞতা আছে যে আসলে কোন ধরনের কোশ্চেনগুলো আসে পরীক্ষার কেন্দ্রে, ওই টাইপের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দিয়েই কিন্তু আমরা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে 2022 সালের জন্য আমরা আরও বেশি মডেল টেস্ট বানিয়েছি, সাজেশন শিট তৈরি করছে, যাতে করে গত বছরে যতগুলো ছেলে নৌবাহিনীতে চাকরি পেয়েছিল আমাদের একাডেমিতে কোচিং করে, আমাদের লক্ষ্য এই বছরে তার থেকে যেন বেশি চাকরি পায়, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, বা যারা অভিভাবক দেখছেন আপনারা, আপনারাও বুঝতে পেরেছেন, আপনাদের সন্তান বা আপনাদের ভাই বা আত্মীয় স্বজন যদি কেউ নৌবাহিনীর নাবিক পদে পরীক্ষা দিতে চায়, আসলে তাদের সঙ্গে এই গাইডলাইনগুলো শেয়ার করবেন, তাদের সঙ্গে এই দিক নির্দেশনাগুলো শেয়ার করবেন। এবং যারা তোমরা দেখছো স্টুডেন্ট, আমি কিন্তু তোমাদের মতো স্টুডেন্ট সেজেই কিন্তু আসলে আমি আমার পরিকল্পনাটা শেয়ার করলাম। এখন এই পরিকল্পনা কারো কাছে ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে, যদি ভালো লাগে তুমি মেনে চলার চেষ্টা করো। আর নৌবাহিনীর পরীক্ষা নিয়ে বা সামরিক বাহিনীর পরীক্ষা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলতে পারে, ওই কথাগুলোতে তুমি কান দিবা না, কারণ সামরিক বাহিনীর পরীক্ষা সম্পর্কে বা নৌবাহিনীর পরীক্ষা সম্পর্কে স্বচ্ছ ধারণা কিন্তু খুব কম মানুষেরই আছে। যেহেতু কম মানুষেরই আছে, তুমি পারতপক্ষ চেষ্টা করো নিজের দক্ষতা এবং যোগ্যতাগুলোকে বাড়ানোর। অনেকে বলবে লোক ধরে চাকরি হচ্ছে, অনেকে বলবে কোটাধারীর ছেলেরা গিয়ে চাকরি পাচ্ছে, সাধারণ প্রার্থীরা চাকরি পাচ্ছে না, এগুলো কিন্তু আসলে টোটালি মিথ্যা কথা। তুমি বিশ্বাস করবা কি করবা না, বা তোমরা বিশ্বাস করবা কি করবা না আমি জানি না, বাট আমাদের একটা অভিজ্ঞতায় আমরা বলছি, বা আমার ছাত্রদেরকে কিন্তু আমি সবসময় এটা শেখাই, তুমি সম্পূর্ণ নিজের যোগ্যতা নিয়ে পরীক্ষা দিতে যাও। পরীক্ষার কেন্দ্রে যদি তোমার যোগ্যতা তুমি প্রমাণ করতে পারো, তুমি নিজের যোগ্যতায় আল্লাহ তাআলার সাহায্যে শুধুমাত্র চাকরি পেতে পারো আর কি। যে যাই বলুক, কারো কথায় তোমরা কান দিবা না, এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, কারো কথায় কোনো কান দিবা না। হ্যাঁ, কান দিবা কোন কথায়, যে তোমাকে সঠিক পরামর্শ দিচ্ছে, যে তোমাকে ভালো কথা বলছে,
অ্যাডভাইস দিচ্ছে সেগুলোতে কান দাও, সেগুলোতে ফোকাস দাও। বাট এই রিমার ধরনের যে কথাগুলো ছড়ায় যে আসলে কিন্তু এগুলো বাস্তবে কিন্তু আসলে মিল পাওয়া যায় না। তুমি বাস্তবে গিয়ে দেখবে সম্পূর্ণ নিজের যোগ্যতায় চাকরি হচ্ছে, কারণ সামরিক বাহিনীর সদস্যরা অনেক সৎ এবং নিষ্ঠাবান, তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেকে উজাড় করে কাজ করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে প্রস্তুতি নিতে হবে নৌবাহিনীর নাবিক পদের জন্য। আর তোমার অধিক প্রস্তুতির জন্য তোমরা যদি মনে করো আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসবা, অবশ্যই আসতে পারো। এসে এখানে স্বল্প খরচে থাকা খাওয়ার সব ব্যবস্থা রয়েছে, আমরা অধিক পরিমাণে ক্লাস নিচ্ছি, মডেল টেস্ট নিচ্ছি, সাজেশন দিচ্ছি, আমাদের এক মাসের কোর্সের পাশাপাশি 15 দিনেরও কোর্স করার সুযোগ রয়েছে। আমাদের প্রথম ব্যাচটা শুরু হবে আগস্টের 25 তারিখ থেকে প্রথম একটা ব্যাচ শুরু হবে এবং দ্বিতীয় ব্যাচটা শুরু হবে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অলরেডি শিক্ষার্থীরা যোগাযোগ করেছে, অনেকে কোর্স করতে চলে আসছে। ইনশাল্লাহ তোমরা আসলে আশা করি নিজেকে যোগ্য করার জন্য যে পরামর্শগুলো দরকার, যে গাইডলাইনগুলো দরকার, নিজের যোগ্যতায় চাকরি পেতে যে কনফিডেন্স দরকার, যে যোগ্যতাগুলো থাকা দরকার, যেভাবে ফিট হওয়া দরকার প্রত্যেকটা বিষয়ে, তোমরা এবং তুমি আমাদের সোলজার ট্রেনিং একাডেমি থেকে সেই গাইডলাইনগুলো অবশ্যই পাবা, কথা দিলাম। সবার জন্য দোয়া থাকলো, সবাই ভালো থাকবা, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবা। আর আগামীকালকের ভিডিওতে আমি বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদের লিখিত পরীক্ষা সিলেবাস এবং কোন কোন টপিকসগুলো পড়তে হবে ওই বিষয়ের উপরে একটা ভিডিও রেডি করছি, ওই ভিডিওটা আপলোড করে দেবো আগামীকালকে, ইনশাল্লাহ তোমরা সবাই দেখে নেবে। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই যাতে চাকরি পাও নৌবাহিনীতে নিজের যোগ্যতায় এবং নিজের পরিশ্রমে নিজের চেষ্টায়, এ দোয়াই থাকলো। সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে।